দেখো এবার আমরা কন্ডিশনার টু কাজ কন্ডিশন কন্ডিশনার টু কাজ করব এটি তোমাদের কোয়েরিতে আসবে শুধু জাস্ট লিখে রাখো তোমাদের যখন কোয়েরি করাবো যেমন এই যে কোয়েরি কোয়েরি উইজার্ড ফ্রম রিপোর্ট এগুলোতে করতে পারবা তো তোমাদের এখানে অ্যাডভান্সড হবে নাই আসলে 2007 পুরনো এগুলো আসবে নাই এখানে ওকে আচ্ছা আমি এই টেবিলে করব না আমি ভিন্ন একটা টেবিল নিব তাহলে আমি সেম ভাবে আমি এখানে একাধিক টেবিল ক্রিয়েট করতে পারি যতগুলো মন চায় টেবিল ডিজাইন এটা হচ্ছে কি ধরো সাপোজ স্টুডেন্ট নেম বা সিএল নাম্বার বা রোল নাম রোল নাম আমাদের কি হবে কত রোল নাম প্লাস লিখো এটা হচ্ছে আমাদের নাম অটো নাম্বার ডাটা হবে অটোমেটিক যেন নাম্বার আসে স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম এটা হবে আমাদের কি ধরো লার্জ নাম্বার আচ্ছা এর মার্কস বাকি দেখো মার্কস দেখাবো কত পাইছে ওকে মার্কসের উপর ডিপেন্ড করে আমরা পাস ফেল দেখাবো এটা কন্ডিশন না 33 এর উপরে পাস নিচে পাইলে ফেল লজিক কন্ডিশন ওকে এটা আমরা একটু পয় করি এটা হচ্ছে নাম্বার আমি এটাকে সেভ করি রেজাল্ট রেজাল্ট ডাটাবেস প্রাইমারি কি দরকার নাই ইয়েস কেটে দাও এই রেজাল্ট স্টার ক্লিক করো হ্যাঁ যে চলে আসছে স্টুডেন্ট নেম কি তো সারোয়ার মার্কস কত কত স্টুডেন্ট নেম মার্কস আচ্ছা এটার ফিল্ডস আমি দিয়েছি ও সরি আমি দিয়েছি কি লার্জ নাম্বার এটা কি হবে তো এটা হলো আমাদের লং টেক্সট আর এটা হবে কি নাম্বার ঠিক আছে স্টুডেন্ট তো টেক্সই হবে সার্ভার মার্কস ধরো 55 জাবেদ এটা তো তাহলে কি হচ্ছে ধরো 51 সরি 11 তারপর হচ্ছে রাহুল 88 করিম 22 তারপর হচ্ছে জুয়েল এই পাইছে কত 42 42 না 32 দি ইলিয়াস মিয়া ধরো 60 আরিফুল ইসলাম 70 তারপর হচ্ছে কে জাহিদুল ইসলাম 55 সাব্বির হ্যাঁ 22 মিরাজ 10 মনির দুই মনির পাইছ ধরো ডাবল ডাবল 44 দি এরপর কি আছে রুবেল 88 এ ভালো রাকিবুল হায়দার কত রাকিবুল রাকিবুল 100 33 33 আসিফ আসিফ 55 আসিফ আচ্ছা এবার কিন্তু ফার্স্ট ফিল দেখাবো কন্ডিশন উপর ডিপেন্ড করে ঠিক আছে এটা জাস্ট মজা করে আসলে করা আর কি এগুলো ফানি জাস্ট সবার নাম আসলে ঠিক আছে যখন মনে পড়ছে আসলে আমার ডিজাইন বিউতে যাবো অথবা এখান থেকে ডিজাইন বিউতে যাচ্ছি এই টেবিলটা ক্লিক থাকতে হবে কিন্তু এখানে লিখবো ধরো রেজাল্ট ক্যালকুলেট তোমাদের এটা নেই আপাতত এর কোনো দরকার নেই আসলে ক্যালকুলেট এখানে ক্লিক করব আমরা এই যে এখানে ক্লিক করার পরে মার্কস ওকে তাই লিখতে পারবো তখন আমরা ইফ কন্ডিশন লিখব ইফ এখানে লেখা যায় এখানে IIF II এখানে ফাংশন নাম রয়েছে এটা ব্র্যাকেট দাও বলতে এক্সপ্রেশন লাগবে কি লাগবে কার উপর দিয়ে আমরা ডাটা বের করব এই যে মার্কস এর উপর ডাবল ক্লিক করো এই মার্কসের বড় অথবা সমান কত বা 33 কত 33 এর বড় বা সমান বলে কমা এবার সে ট্রু পার্ট সত্য পার্ট দিতে হবে ঠিক আছে লজিকটা দেখাতে হবে সে পাস পি এ ডাবল এস পাস দিব ঠিক আছে ওকে এখানে কোটেশন দিতে হবে পাস কারণ টেক্স কমা এবার ফলস 33 এর নিচে পাইলে কি হবে ফলস পার্ট মানে কি কাজ করবে মানে কি ফেল এর না মিললে কাজ করবে না এবার ব্র্যাকেট ক্লোজ করো আর ওকে দাও আমাদের এটা হয়ে গেছে এবার সেভ করো এবার যদি আমার এখানে যদি 100 স্টুডেন্ট থাকে এক নিমিশে চলে আসবে ক্লিক করে দেখো এই পাশে চলে আসছে আমাকে আর কি করতে হয় নাই
ট্যাগ ফিল করতে হয় নাই। এবার দেখো তোমাদের রেজাল্ট দেখো তো কে কে পাস করছে, 22 32 এই ইলিয়াস কিছু তুমি এটা কে ইলিয়াস ইলিয়াস মিয়া ও আচ্ছা পাস ঠিক আছে, ডুয়েল তো ফেল ডুয়েল গুঙ্গা হে ইচ্ছা করে ফেল। এই হলো আমাদের কন্ডিশন ঠিক আছে।